আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হোসেন, সহকারী অধ্যাপক, পাবনা কলেজ, পাবনা। তো আমি আজকে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতির যে অংশটা আমাদের বাদ ছিল সেই অংশটা নিব। তো মুদ্রাস্ফীতি আমরা দেখছিলাম, মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতির পরিমাপের উপায়, মুদ্রাস্ফীতির প্রকারভেদ এবং সূচক সংখ্যাও একটু অল্প একটু দেখছিলাম। তো আমরা আজকে এই এখান থেকেই শুরু করবো আর কি, যে মুদ্রাস্ফীতির ধারণাটা, সূচক সংখ্যা, সূচক সংখ্যার গঠনের উপায়, সূচক সংখ্যা কিভাবে গঠন করা যায় সেই বিষয়টা, মুদ্রাস্ফীতির কারণ, তারপরে মুদ্রাস্ফীতি কি কি কারণে সংঘটিত হয়, দ্রব্যের দাম কি জন্য দ্রব্যের দাম বাড়ে এই বিষয়গুলো দেখব, তারপরে মুদ্রাস্ফীতির প্রভাব বা ফলাফল এর কি প্রভাব পড়ে, আর প্রতিকারের উপায় এই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করবো আর কি। তা মুদ্রাস্ফীতি আমরা এর আগে বলছিলাম যে মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন একটা দেশের দ্রব্যের দাম ক্রমাগত বাড়তে থাকে, অর্থাৎ দ্রব্যের অর্থের যোগান যদি অনেক বেশি থাকে, দ্রব্যের পরিমাণ যদি সেই অনুসারে না থাকে, তাহলে দ্রব্যের যোগান আস্তে আস্তে কমে যায় এবং অর্থের যোগান বাড়ার প্রেক্ষিতে দ্রব্যের দাম বাড়ে। এই দ্রব্যের দাম বাড়ার যে অবস্থা এটাকেই বলা হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। তা এই মুদ্রাস্ফীতি পরিমাপের একটা অন্যতম উপায় হলো সূচক সংখ্যা। তা সূচক সংখ্যাটা কি? সূচক সংখ্যা হলো যে একটা নির্দিষ্ট বছরের উপর ভিত্তি করে বা নির্দিষ্ট সময় বা অবস্থানের উপর ভিত্তি করে পরবর্তী বছরের দ্রব্যের দামের কি গড় হ্রাস বা দাম বৃদ্ধি পাচ্ছে সেটার হিসাব করে হলো সূচক সংখ্যা, ইন্ডেক্স নাম্বার। যে কোনো নির্দিষ্ট বছরের সাপেক্ষে, নির্দিষ্ট বছরকে আমরা ধরি হলো ভিত্তি বছর, ভিত্তি বছরের সাপেক্ষে কোন চলতি বছর বা চলতি অবস্থান বা দ্রব্যের দাম, চলতি বছরের দ্রব্যের দামের যে হ্রাস বৃদ্ধি, সেই দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধি প্রকাশ করা হয়ে থাকে সূচক সংখ্যার মাধ্যমে, এটা শতকরা প্রকাশ করা হয়ে থাকে। তা সূচক সংখ্যা হলো কি? যে একটা নির্দিষ্ট মানে বছর বা একটা নির্দিষ্ট সময় বা অবস্থানের উপর ভিত্তি করে অন্য কোনো সময়ে বা অবস্থানে দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির যে শতকরা হিসাব প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অর্থনীতিতে বা পরিসংখ্যানের সূচক সংখ্যা। সূচক সংখ্যা বিভিন্ন সূচক সংখ্যা আছে, সরল সূচক সংখ্যা, তারপরে দাম সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা। তা আমাদের অর্থনীতিতে সিপিআই একটা সূচক সংখ্যা আছে, সিপিআই, আর একটা হলো পিপিআই। সিপিআই হলো কনজুমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক সংখ্যা, আর পিপিআই হলো গিয়ে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, উৎপাদকের দাম সূচক সংখ্যা। তা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলো কি? যে কোনো নির্দিষ্ট কিছু দ্রব্য বা একটা নির্দিষ্ট এলাকার কিছু দ্রব্য সামগ্রী, যেটা সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাউল, ডাল, লবণ, তেল, মরিচ বা খাদ্যদ্রব্য, এইগুলোর উপর ভিত্তি করে যখন দ্রব্যের দামের সাথে দ্রব্যের পরিমাণের কি হ্রাস বৃদ্ধি সংঘটিত হয় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের, সেটা হলো গিয়ে সিপিআই, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার দাম সূচক সংখ্যার মাধ্যমে দেখানো হয়। আর দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির কারণে উৎপাদকের উৎপাদনের পরিমাণের কি হ্রাস বৃদ্ধি হয়, আমরা সাধারণত জানি যে মুদ্রাস্ফীতি সবসময়ই খারাপ না, মুদ্রাস্ফীতির ভালো দিকও আছে আবার এর খারাপ দিকও আছে। তা দ্রব্যের দামের সাথে দ্রব্যের পরিমাণের যে হ্রাস বৃদ্ধি সংঘটিত হয় উৎপাদকের উপর দ্রব্যের পরিমাণের নির্ভর করে সেটাকে বলা হচ্ছে উৎপাদকের দাম সূচক সংখ্যা। তাই এই সূচক সংখ্যা কিছু গঠন পদ্ধতি আছে, সূচক সংখ্যা কিভাবে গঠন করা হয় এর গঠনের মধ্যে প্রথমে আছে যে সূচক সংখ্যা গঠনের পদ্ধতি। মানে কি উপায়ে একটা সূচক সংখ্যা গঠন করা হয়? প্রথমে হলো ভিত্তি বছর নির্বাচন, ভিত্তি বছর নির্বাচন। দুই নম্বর চলতি বছর নির্বাচন। দ্রব্য নির্বাচন। নির্বাচিত দ্রব্যের দাম নির্ধারণ। এই আরো কিছু পয়েন্ট আছে, এইগুলোর উপর ভিত্তি করে মূলত সূচক সংখ্যা গঠন করা হয়।
প্রথমে বলা হচ্ছে ভিত্তি বছর। ভিত্তি বছর কাকে? বেজিয়ার। বেজিয়ারটা বলতে বোঝায় যে এমন একটি বছর যে বছরে সাধারণত মানে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক স্থিতিশীল থাকে, রাজনৈতিক হানাহানি কম থাকে, বা প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা জলোচ্ছ্বাস ইত্যাদি কম অবস্থা থাকে, সেটাকে বলা হয় ভিত্তি বছর, যেটা স্বাভাবিক বছর। আর চলতি বছর হলো এই ভিত্তি বছরের সাপেক্ষে যে বছরে দ্রব্যের দাম নির্ধারণ করা হবে। যেমন আমরা বলতে পারি 2005 সাল হলো ভিত্তি বছর, যদি বলি যে 2007 সাল হলো চলতি বছর, তাহলে এই 2005 সালের উপর ভিত্তি করে 2007 সালে দ্রব্যের দামের কি হ্রাসবৃদ্ধি সংঘটিত হয় সেটাকে বলা হচ্ছে হলে গিয়ে চলতি বছরের দাম নির্ধারণ। তারপর দ্রব্য নির্বাচন, কোন দ্রব্যগুলো হিসাব করব, যে এলাকার সূচক সংখ্যা নির্ধারণ করব, সেই এলাকার প্রতিনিধিত্বকারী কিছু পণ্য, যেমন চাউল হতে পারে, ডাউল হতে পারে, লবণ হতে পারে, তেল হতে পারে, প্রতিনিধিত্ব যে দ্রব্যটা, যাতে সবাই এই দ্রব্যের সাথে কম বেশি জড়িত থাকে, যে যাদের সূচক সংখ্যা নির্ণয় করবো সেই জনসংখ্যা বা সেই সমষ্টি জনগণের কম বেশি সবাই যাতে এর সাথে অন্তর্ভুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে দ্রব্য নির্বাচন। নির্বাচিত দ্রব্যের দাম নির্ধারণ, দামটা নির্ধারণ কিভাবে হবে? দামটা বিভিন্নভাবে নির্ধারণ হতে পারে, পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে, যে একটা বছরে হয়তো তিনবার দাম নির্ধারণ করে গড় দাম নেওয়া যেতে পারে, যেটা আমরা নিচে লিখছি যে দামের শতকরা হিসাব। এই যে গড় দাম নির্ধারণ করা হলো, যে বছরে তিনবার দ্রব্যের দাম হয়তো কোনো এক সময়ে 8 টাকা, তারপরে 9 টাকা, তারপরে হয়তো 8.5 টাকা, তো এইটা গড় দাম নির্ধারণ করে যোগ করে তিন দিয়ে ভাগ করলে গড় দাম, এটাও আমরা দাম নির্ধারণের মধ্যে যে নির্বাচিত দ্রব্যগুলো নেব তার দাম নির্ধারণ প্রক্রিয়া হতে পারে। আর যে দাম নির্ধারণ করব সেই দামের শতকরা হিসাব, অর্থাৎ ভিত্তি বছরের দাম এবং চলতি বছরের দামের শতকরা হিসাব নির্ধারণ করে সূচক সংখ্যা নির্ণয় করা হয়ে থাকে। তার সূচক সংখ্যা বিভিন্ন সূচক সংখ্যা আছে, ল্যাসপিয়ার সূচক সংখ্যা, দাম সূচক সংখ্যা, প্যাসের দাম সূচক সংখ্যা, অ্যাজওয়াত মার্শালের দাম সূচক সংখ্যা, কেলির দাম সূচক সংখ্যা, ফিশার অন্যতম আদর্শ একটা সূত্র যেটাকে বলা হয়, যে ফিশারের সূত্রতে আদর্শ সূত্র বলা হয়, এটা দাম নির্ধারণ যদি এখানে আমাদের পড়ানোর সুযোগ ওইভাবে নেই, পরিসংখ্যানে পড়ানো হয়। তা আমরা এখন দেখব যে সূচক সংখ্যার কারণ, মানে সরি মুদ্রাস্ফীতির কারণ কি, কি কি কারণে মুদ্রাস্ফীতি সংঘটিত হতে পারে বা দ্রব্যের দাম বেড়ে যায়। তা মুদ্রাস্ফীতির কারণের মধ্যে বেশ কিছু কারণ আমরা উল্লেখ করতে পারি। প্রথম কারণ আমরা বলতে পারি অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান যদি বাড়ে, অর্থের যোগান বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায় কিন্তু অর্থের মূল্য কমে যায়। অর্থের যোগান বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের দাম আমরা জানি যে বাড়বে। তারপরে সরকারি ব্যয় বৃদ্ধি, সরকার বিভিন্নভাবে ব্যয় বৃদ্ধি হতে পারে, যেমন বিভিন্ন ভাতা হতে পারে, বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম বা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি কারণে সরকারি ব্যয় বাড়তে পারে। আবার সরকার অনেক প্রতিরক্ষামূলক বা বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য সরকারি ব্যয় বাড়ে, এতে মানুষের হাতে অর্থ আসবে, পাশাপাশি তার দ্রব্যের দামটা বেড়ে যায়। তিন নম্বর হলো ঘাটতি ব্যয়। ঘাটতি ব্যয়টা সাধারণত আমাদের দেশগুলোর মতো দেশগুলোতে বিদেশ থেকে ঋণ নিয়ে বা দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘাটতি বাজেট পূরণ করা হয়। এই ঘাটতি ব্যয় যত বাড়ে বা ঘাটতি ব্যয় বৃদ্ধির সাথে সাথে জনগণের হাতে অর্থ আসবে এবং মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, সরকারের অর্থের সংগঠিত হবে এবং ঋণ নেওয়াতে কি হবে, দ্রব্যের দামটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রাকৃতিক দুর্যোগ, এটা মুদ্রাস্ফীতির আর একটা অন্যতম কারণ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ধরনের ফসল হানি হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ হানি হতে পারে, বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি কম হতে পারে এবং জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি কারণে দেশের যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হওয়ার কথা তার চেয়ে কম পরিমাণ উৎপাদিত হয়, এতে কি হয়, দ্রব্যের দামটা বেড়ে যেতে পারে। পাঁচ নম্বর আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি, এটা মুদ্রাস্ফীতির আর একটা কারণ। জনসংখ্যা এক পরিবারে, এক পরিবারে চারজনের যে খরচ অবশ্যই ছয়জনের তার চেয়ে বেশি খরচ। দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হবে, সরকারের ব্যয়ও যেমন বাড়বে পরিবারের ব্যয়টাও বেড়ে যাবে, আর ব্যয় বাড়ার সাথে সাথে দ্রব্যের সংকট হবে এবং খাদ্য ঘাটতির কারণে দ্রব্যের দামটা বেড়ে যাবে। তারপরে হতে পারে যে মজুদ ও চোরা চালান, মজুদ ও চোরা চালান, এটা মুদ্রা সিন্ডিকেট আমরা যেটা বলি, যে যারা ব্যবসায়ী আছে তারা যখন দেখে যে দ্রব্যের একটু সংকট থাকে দ্রব্য আরো আটকায় যায়, এটা আটকায় দিলে কি হয়, দ্রব্য সামগ্রী আর সংকটের পরে মানুষের চাহিদা তো আগের মতোই থাকে, বরং তো চাহিদা আরো বাড়ে,
বাড়ার ক্ষেত্রে এই চোরা চালান বা মজুতের কারণে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়, যেটা আমরা বিভিন্ন সময় পেঁয়াজের ক্ষেত্রে দেখি, চাউলের ক্ষেত্রে দেখি বা বিভিন্ন দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে এই অবস্থাটা সংঘটিত হয়ে থাকে। সাত নম্বর আমরা বলতে পারি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বাড়ে, মানুষের চাহিদা দিন দিন বাড়ে, কারণ আমি একজনের একটা উৎসাহ মানে আমাদের অর্থনীতি একটা কথা আছে প্রদর্শন প্রভাব, যে কেউ একটা সুন্দর একটা শার্ট পরছে বা একটা শীতের ড্রেস পরছে বা যে কোনো একটা ভালো জিনিস পরছে, আমাকে মানে আগ্রহ হতে পারে যে আমি সেই দ্রব্যটা কিনবো। তাহলে আকাঙ্ক্ষা প্রদর্শন প্রভাব পিগুর অর্থনীতি পিগুর মতে, এই পিগুর মতের কারণে কিন্তু চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। জনসংখ্যা বাড়লে চাহিদা বৃদ্ধি হয়, মানুষের হাতে আয় বাড়লে চাহিদা বৃদ্ধি হয়, দেশে কর্মসংস্থান বেড়ে গেলে মানুষের চাহিদা বাড়ে, মানে বেকার ব্যক্তির চাহিদা আর যে সকার ব্যক্তি অর্থাৎ যে কাজে কাজ করে তার চাহিদা কিন্তু একরকম না। তাহলে বেকার ব্যক্তিও যদি কাজে অন্তর্ভুক্ত হতে পারে তাহলে তার চাহিদা বেড়ে যাচ্ছে, এটা হলো গিয়ে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তারপরে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উৎপাদন খরচ, উৎপাদনের উপকরণ কাঁচামাল, তারপরে উৎপাদনের শ্রমিকের খরচ, যদি মূলধন সামগ্রী ঋণ নেয় তার যে সুদ ইত্যাদি বাড়ার কারণে কি হয় যে উৎপাদনকারীরা আগের দামে উৎপাদন করতে পারে না, তারা দ্রব্যের দাম বাড়ায় দিতে পারে, এই দ্রব্যের দাম বাড়ায়। অর্থাৎ এক কথা যে যে কারণে দেশে দ্রব্য আরো খাদ্য ঘাটতি হতে পারে, দেশে বিদেশ থেকে আমদানির পরিমাণ কম হতে পারে ইত্যাদি কারণে কিন্তু দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়, আর এইগুলোই হলো মুদ্রাস্ফীতির কারণ। যে সব কারণে দেশে দ্রব্যের সামগ্রীর দাম বাড়ে সেগুলো হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হলো দ্রব্যের দাম পর্যায়ক্রমে বেড়ে যাওয়া। তা এই মুদ্রাস্ফীতির কিছু ফলাফল বা প্রভাব আছে, প্রভাবটা আমরা একটু দেখি, মানে কি কি কারণে মুদ্রাস্ফীতি অনেক সময় ভালো হয়, অনেক সময় দেশের জন্য বা মানুষের জন্য সমস্যারও সৃষ্টি হয়। যেমন আমরা প্রথমে বলতে পারি কর্মসংস্থানের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির কারণে কর্মসংস্থান বাড়ে, কারণ মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যের মানে দাম বাড়ে, যারা উৎপাদনকারী বা বিনিয়োগকারী থাকে তারা দ্রব্য সামগ্রী আরো উৎসাহিত বা বিনিয়োগের পরিবেশ সৃষ্টির সাথে সাথে বিনিয়োগের পরিমাণ বাড়ায় থাকে, তখন দেখা যাবে যে মানুষের কর্মসংস্থান বাড়ে, এটা একটা দিক। দুই নম্বর হলো গে উৎপাদনকারী ও ব্যবসায়ী লাভবান হয়, কারণ উৎপাদনকারীরা দ্রব্য উৎপাদন করে আগের চেয়ে বেশি দামে, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যের দাম বাড়ে, ঠিক ব্যবসায়ীরাও দ্রব্য সামগ্রী হয়তো মজুত করে রাখছে সেটা দ্রব্যের দাম বাড়ে, তারা লাভবান হয়। তারপরে হতে পারে তিন নম্বরে ঋণদাতা ঋণ গ্রহিতা, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ঋণদাতা ও ঋণ গ্রহিতা। ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, ঋণ গ্রহিতা লাভবান হয়। মুদ্রাস্ফীতির কারণে ঋণ যে দেয় ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের ব্যক্তি পর্যায়ে অনেক সময় ঋণ দেয়, তারা ক্ষতিগ্রস্ত হয়, ঋণ গ্রহিতা লাভবান হয়। অনেক সময় প্রশ্ন হয় যে মুদ্রাস্ফীতির কারণে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করো, অথবা ঋণ গ্রহিতা লাভবান হয় ব্যাখ্যা করো। আমি ছোট্ট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। ঋণদাতা যে ঋণ দেয় ব্যাংক, ব্যাংক ঋণ দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তার আগে সে অর্থ ফেরত পাবে না। তাহলে যাকে ঋণ দিয়েছে গ্রহিতা, আমি হয়তো একজন ব্যক্তি বা একটা উৎপাদন প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে, সে এই ঋণের টাকা নিয়ে অনেক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে অনেক লাভবান হতে পারে, অনেক লাভবান হয়ে থাকে। কিন্তু ঋণদাতাকে দিবে কি, ওই যে প্রথম যে চুক্তি অনুসারে যে টাকা নির্ধারণ করছিল, সুদ আরোপ করছিল সেইটা অনুসারেই। এখানে টাকা যত বেশি বৃদ্ধি পাক, ঋণ গ্রহিতা যত এখান থেকে লাভবান হোক, কিন্তু তাকে ওই নির্দিষ্ট পরিমাণ টাকাই দিবে, যার জন্য মুদ্রাস্ফীতির কারণে ঋণদাতা হয় ক্ষতিগ্রস্ত, ঋণ গ্রহিতা হয় লাভবান। তারপরে চার নম্বর আমরা বলতে পারি করদাতা কর গ্রহিতা। এখানে ঠিক উল্টা, কর গ্রহিতা হলো সরকার আর করদাতা আমরা জনগণ। জনগণ এখানে কি হয়, কর যে দেয় সে লাভবান হয় আর সরকার হয় ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত হয়, একই কথা বলছি, বছরের নির্দিষ্ট সময় এখন আয়কর এই নভেম্বর পর্যন্ত আছে, আমরা আয়কর দেব বছরে একবার, ওই এক বছরের মধ্যে অনেক অবৈধ বৈধ কাজ করে আমি অনেক টাকা উপার্জন করতে পারি, যেটা আমরা বলে থাকি কালো টাকা হতে পারে, যেটা কর দেওয়া হয়নি। তাহলে এই কর যে দেয় সে হলো লাভবান, কারণ সে কর দেয় বছরে একবার আর সরকার বছরে কর নেয়
একবার, কিন্তু এ একবার দিয়ে সারা বছরে উপার্জন করতে পারে বা এখান থেকে সুবিধা নিতে পারে করের টাকা দিয়ে। কর গ্রহীতা কিন্তু শুধুমাত্র একবারই কর পেয়ে থাকে, যার জন্য এখানে করদাতা হয় লাভবান, কর গ্রহীতা হয় ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সরকার হয় ক্ষতিগ্রস্ত। নির্দিষ্ট আয়ের লোক সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই দুই শ্রেণী, নির্দিষ্ট আয়ের লোক, কারণ তার আয় নির্দিষ্ট, দ্রব্যের দাম বাড়লেও সে নির্দিষ্ট আয়ের বাহিরে তার যাওয়ার সুযোগ নাই, যার জন্য নির্দিষ্ট আয়ের লোকের হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। দ্রব্যের দাম বাড়ে কিন্তু তার আয় যদি 10,000 টাকা থাকে, তার আয় কিন্তু 10,000ই আছে, কিন্তু দ্রব্যের দাম, সে আগে 10,000 টাকা দিয়ে পরিবার বা সংসার চালাতো, এখন তার দ্রব্য সামগ্রীর দাম বাড়ার কারণে হয়ে গেছে 12,000 টাকা। তাহলে এই যে বাকি যে ঘাটতি 2,000 টাকা, এ কিন্তু অনেক সময় মানে পূরণ করতে পারে না, যার জন্য তার কিছু ভোগ আস্তে আস্তে বাদ দিতে হয়। সবচাইতে ক্ষতিগ্রস্ত নির্দিষ্ট আয়ের লোক, আর সীমিত আয়ের লোক কারা, যারা দিন এনে দিন খায় আমরা বলে থাকি, বা যারা হয়তো শ্রমিক হিসাবে কাজ করে, হয়তো 300-400 টাকা বা 500 টাকা প্রতিদিন উপার্জন করে, তারা হলো সীমিত আয়ের লোক। এই এই ধরনের লোক হয় লোকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তারপরে মজুদার চোরা চালান হয় লাভবান, কারণ মজুদার আর চোরা চালানরা দ্রব্য আটকায় রেখে দ্রব্যের দাম বৃদ্ধি করে তারা এখান থেকে দ্রব্য সামগ্রীর দাম বাড়ার কারণে অনেক টাকা উপার্জন করতে পারে। তারপরে আমরা বলতে পারি এখানে সামাজিক বিশৃঙ্খলা, আর একটা অসুবিধা হয় মুদ্রাস্ফীতির কারণে, যে এখানে সামাজিক বিশৃঙ্খলা দেখা যায়, দ্রব্যের দাম বাড়লে মানুষের হিতাহিত, যারা পরিবারে যদি টাকা না থাকে তাহলে কিন্তু পরিবারের সদস্যদের দিকে তাকায় যায়, উপার্জন করে, তার কিন্তু তখন মাথা বা জ্ঞান ঠিক থাকে না, এখানে সামাজিক চিন্তায় রাহাজানি ইত্যাদি ধরনের বা বিভিন্ন ধরনের ডাকাতি চুরি এগুলো কিন্তু বেড়ে যায় এই সামাজিক বিশৃঙ্খলার কারণে। এই জন্য মুদ্রাস্ফীতি, এখন আমরা এটা দেখে বলতে পারি যে মুদ্রাস্ফীতি মনে হয় খারাপ, আসলে না, মুদ্রাস্ফীতি সবসময় খারাপ না, এটা একটা প্রশ্ন হতে পারে এই ধরনের, মুদ্রাস্ফীতি যে আশীর্বাদ না অভিশাপ, আশীর্বাদ না অভিশাপ, আসলে মুদ্রাস্ফীতি আশীর্বাদ না অভিশাপ এটা এক বাক্যে বলা যাবে না, কারণ দ্রব্যের দাম বাড়লেই যে খারাপ আর দ্রব্যের দাম কমে গেলেই যে ভালো, দুইটার একটাও আসলে ভালো না, দ্রব্যের দাম কিছু বৃদ্ধি পাওয়া সবসময়ই ভালো, কারণ দ্রব্যের দাম যদি কিছু বৃদ্ধি পায়, যারা কর্মসংস্থান সৃষ্টি করে, যারা উৎপাদনকারী, যারা ব্যবসায়ী, যারা ঋণ নিয়ে ব্যবসা করে, যারা কর দিয়ে থাকে সরকারকে, দ্রব্যের দাম যদি কিছুটা বাড়ে, তারা কি হয়, দ্রব্য সামগ্রীর উৎপাদন করতে আরো উৎসাহিত হয়ে থাকে, যার জন্য কর্মসংস্থান বাড়বে, মানুষের আয় বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, কিছু মৃদু মুদ্রাস্ফীতি। অনেক সময় অর্থনীতিবিদরা বলেন যে 5% থেকে 10% পর্যন্ত অর্থের বা দ্রব্যের দাম বৃদ্ধি একটা দেশের জন্য ভালো, অর্থাৎ যে দ্রব্যের দাম এই বছরে ছিল 100 টাকা, আগামী বছরে 110 টাকা পর্যন্ত উঠতে পারে, তাহলে তারা উৎপাদন করতে উৎসাহিত হবে এবং দ্রব্য সামগ্রী উৎপাদনও বাড়বে, বিনিয়োগ বাড়বে, মানুষের কর্মসংস্থানও বাড়ার সাথে সাথে তাদের আয় বেড়ে যাবে। এই জন্য মুদ্রাস্ফীতি সবসময়ই খারাপ না, মুদ্রাস্ফীতির ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ভালো দিকটা হলো মৃদু মুদ্রাস্ফীতি অবশ্যই দেশের জন্য কাম্য, আর এতে রপ্তানি আমদানির উপর প্রভাব পড়ে, মুদ্রার অবমূল্যায়নের একটা ব্যাপার থাকে, এটা না করলে পরে কিন্তু দেশের অর্থনীতি আসলে দ্রব্যের দাম কিছু বাড়তে দিতেই হবে, কারণ আমাকে যদি উৎসাহিত না করা হয় আমি তো আগ্রহী দেখাবো না, যার জন্য দ্রব্যের দাম সবসময় কিছু বৃদ্ধি ভালো, বেশি বৃদ্ধি না, কিছু বৃদ্ধি ভালো। তা মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায়, আমরা দুই দিক থেকে মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায় আলোচনা করতে পারি, আমরা আগে একটু পয়েন্টগুলো একটু লিখি দুই দিক থেকে, একটা হলো রাজস্ব আর্থিক নীতির মাধ্যমে, আর্থিক নীতি হলো একটা দেশের অর্থবাজারের সর্বশীর্ষে অবস্থান করে, আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক, আমাদের বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক মূলত আর্থিক নীতি পরিচালনা করে থাকে, এরা বিভিন্নভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, 1 নম্বর ব্যাংক হারের পরিবর্তন, দুই নম্বর নগদ
ব্যাংক হারের পরিবর্তন, ব্যাংক হার আমরা জানি প্রত্যেকটা ব্যাংকই ব্যাংক করতে গেলে, ব্যাংক কার্যক্রম পরিচালনা করতে গেলে কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এটা রাজবৃদ্ধির মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারে। নগদ জুমার অনুপাত, প্রত্যেকটা ব্যাংকেরই নগদ জুমা কিছু থাকতে হয়, যেমন আমরা জানি যে 5% টাকা বাংলাদেশ ব্যাংকের নিকট থাকতে হয়। এই ঋণের কেন্দ্রীয় ব্যাংক যারা ঋণ বেশি দিয়ে থাকে বা মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে এইসব ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সেই নগদ জুমার হার বা এই নগদ জুমার হার বাড়ায় কিন্তু মুদ্রাস্ফীতি অর্থাৎ তাদের ঋণদান ক্ষমতা হ্রাস করতে পারে, এভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যেতে পারে। খোলা বাজারে ঋণপত্র বিক্রি, জনগণের হাত থেকে অর্থ তুলে নেওয়ার জন্য সরকার কর্তৃক খোলা বাজারে বিভিন্ন ধরনের ঋণপত্র আছে, সঞ্চয়পত্র আছে, এগুলো বিক্রয়ের মাধ্যমে সরকার জনগণের হাতে বন্ড আছে এগুলো বিক্রয় করে সরকার জনগণের কাছ থেকে অর্থ খুলে নিতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, এটা আমরা জানি যে সঞ্চয় ব্যুরো আছে বা বিভিন্ন ধরনের অর্থনীতিকের মানে ঋণ সরকারিভাবে বিভিন্ন জায়গায় জমা রাখা যায়, এগুলোর মাধ্যমে সরকার বা বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। নৈতিক অনুরোধ, নৈতিক অনুরোধের মাধ্যমে জনগণকে উৎসাহিত করে তাদেরকে আশা ভরসা দিয়ে তাদের দ্রব্য সামগ্রী ভোগের উপর বিভিন্ন ধরনের মানে কর আরোপ, যদিও কর দেওয়াই আছে তারপরে অনেক ক্ষেত্রে সরকার বাধ্যতামূলক কর আরোপের মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে পারে। সরকার দেশের অভ্যন্তরে দেশের মানুষের কাছ থেকে বা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে সরকার ঋণ নিয়ে তাদের অর্থ প্রবাহটা কমায় দিতে পারে, এভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, প্রত্যক্ষভাবে সরকার নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা করতে পারে, ভর্তুকির মাধ্যমে ভর্তুকি কমাইতে পারে, বাধ্যতামূলকভাবে মানুষকে উৎসাহিত করতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষা দিয়ে তাদের বন বা সঞ্চয়পত্র সরকার জনগণের হাত থেকে অর্থ নিয়ে নিতে পারে। এক কথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সবচাইতে বড় মানে উপায় হলো গিয়ে জনগণের হাতে যে উদ্বৃত্ত অর্থ আছে সেটা বিভিন্ন মাধ্যমে সরকারি হোক আর কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হোক সেটা জনগণের হাত থেকে সরকারের হাতে বা কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ে নেওয়াটার মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, এগুলোর মাধ্যমে কিন্তু দ্রব্য সামগ্রী বিদেশ থেকে আমদানির যেটা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আমদানি সেটা আমদানি করা, তাহলে দেখা যাবে যে দ্রব্যের দাম কমে যায়। এই যে পেঁয়াজের দাম মরিচের দাম হঠাৎ করে বেড়ে যায় এটার কারণে কিন্তু মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, এগুলো সরকার পদক্ষেপ নিয়ে বা বিদেশ থেকে ঋণ নিয়ে সরকার বা বিদেশের থেকে দ্রব্য সামগ্রী আমদানি করে ঘাটতি বাজেট নীতির হয়তো প্রত্যাহার করে সরকারি ব্যয় হ্রাস করে এভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তা আজকে এখানে আমরা শেষ করব, আমাদের আগামী ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হয়তো পড়াচ্ছি, আমরা আগামীতে দ্বিতীয় পত্র দেখব, সেটা আন্তর্জাতিক বাণিজ্যের উপর আমরা আলোচনা করব। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।